তো বরাবরের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আর সেটা হচ্ছে যে রোমানা একটি টিআরসি কার্ড, যেটাকে বলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এর সুযোগ সুবিধা এবং অসুযোগ সুবিধার সম্পর্কে কিছু বিস্তারিতভাবে কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। হইতে পারে এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানে, আবার অনেকেই হয়তো পারে জানে না। যারা নতুন আসবে তাদের জন্য হয়তো পারে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ অনেক ধৈর্য সহ্য করে এখনও অপেক্ষা রয়েছে রোমানিয়া ভিসা পাওয়ার জন্য, অথবা ক্রোয়েশিয়া ভিসা পাওয়ার জন্য, অথবা ইউরোপের যে কোনো প্রান্তে আসার জন্য চেষ্টা করতেছে। তো রোমানিয়া টিআরসি কার্ড যেহেতু এখন সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন অনুযায়ী সমস্ত রুলসগুলো এখন অ্যাপ্লাই করতেছে, তবে এখন যেহেতু আমরা এই রোমানিয়া অভ্যন্তর ভিতরে রয়েছি, আজ 2024 এবং ডিসেম্বর মাসে 9 তারিখ, তো এখন উইন্টারের সময়। আসলে এই টিআরসি কার্ডে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে। তো সুযোগ সুবিধার কথা যদি আমরা চিন্তা করি, প্রথম অবস্থা আমি যেগুলি ব্যক্তিগতভাবে ফেস করতেছি, অনেকে কোম্পানি অবশ্যই জানেন কিনা জানি না, কারণ অনেক কোম্পানি হয়তো পারে আপনার পাসপোর্টটাকে জিম্বি হিসাবে রেখে দেয় অথবা টিআরসি কার্ডটা আপনাকে হাতে দিয়ে দেয়। এই টিআরসি কার্ড দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারতেছেন, যদি এখান থেকে কোনো জায়গায় টাকা পাঠাতে চান তাহলে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অবশ্যই আপনার টিআরসি কার্ডটা যাবে এবং ওয়েস্টার্ন ইউনিয়নের থেকেই আপনার টাকা পাঠাতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনার অ্যাপের মাধ্যমে অনেকে টাকা পাঠাতেছে এবং আমিও পাঠাতেছি বা সবাই পাঠাইতেছে। এখানেও আপনার যে রেজিস্ট্রেশন আছে ওখানেও আপনার পুরো ডাটাটাই ফিল আপ করতে হবে। তাছাড়া এখান থেকে কেউ যদি অন্য অন্য দেশে ভ্রমণ করতে যায় বা ই ভিসা নিয়ে যদি ভ্রমণ করতে যায়, যেমন মনে করেন তুর্কি বা দুবাই, কাতার, তারপর হচ্ছে মিশর, এইসব দেশে ভ্রমণ করতে গেলে অবশ্যই টিআরসি কার্ডটা লাগবে। পার্শ্ববর্তী দেশ হচ্ছে মলদোভা, মলদোভাতে গেতেও আপনার টিআরসি কার্ডটা অনুযায়ী আপনার ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে ফ্যামিলি রিইউনিফিকেশনের যদি যদি আপনি চিন্তা করেন, এখন যেহেতু রোমানিয়া সদ্য ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এই অন্তর্ভুক্ত হওয়ার কারণে অনেকেই এখন বর্তমানে রোমানিয়া যারা আছে একটু পুরাতন, বলতে 2-3 বছর হয়ে গেছে বা 2-1.5 বছর হয়ে গেছে, তারা এখানে ফ্যামিলি মেম্বার নিয়ে আসতেছে। তাছাড়া আরেকটা বিষয় এবং এভাবে আরেকটা বলতে বলতে অনেকগুলো হয়ে যাবে আমি নিজেও জানি, কিন্তু অসুবিধার কথাও রয়েছে। তো আপনি যদি কোনো জায়গায় চিকিৎসা নিতে চান, অর্থাৎ আপনার যেহেতু হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনি যদি হসপিটাল যেতে চান তাহলে অবশ্যই আপনার টিআরসি কার্ডটা শো করতে হবে এবং টিআরসি কার্ড অনুযায়ী আপনার ট্রিটমেন্টটাগুলো হয়। টিআরসি কার্ড দেখালেই আপনার হেলথ ইন্স্যুরেন্সটা তারা বের করে ফেলা। তারপর মান্থলি হিসাবে বাস কার্ড আছে, ট্রেন কার্ড আছে, যারা বুকারেস্টে আছে তারাও এইটা তৈরি করতে পারে। সর্বক্ষেত্রে অনেক জায়গায় লাগে, এক কথায় বলতে যাই এটা একটা মনে করেন ন্যাশনাল আইডি কার্ডের মতন। আপনি যদি জিমেও যান, জিমেও অবশ্যই আপনাকে এটা ফেস করতে হবে, তাদের একটা কোড আছে, এই কোডটা তারা এন্ট্রি করে সব জায়গায়। যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম এবং হোটেলে যদি যান, হোটেলেও আপনাকে যদি এক রাত কোনো জায়গায় হোটেলে থাকেন, হোটেলেও আপনার এই টিআরসি কার্ডটা দেখবে এবং চেক করবে এবং হচ্ছে এন্ট্রি করবে, কারণ সব জায়গায় অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এবং সব জায়গায় এন্ট্রি ডাটা করে তাছে, যেটা এক কথা বলেন। এবং অসুবিধার কথা যদি চিন্তা করেন, দেখেন এখানে যেহেতু সবাই জানে কম বেশি, যেহেতু সাপ্লাই কোম্পানি রয়েছে রোমানিয়া, অনেক জায়গায় টিআরসি কার্ডটা দেয় না বা পাসপোর্টটা দেয় না, তারা রেখে দেয়। এই ক্ষেত্রে অনেকটা অসুবিধা রয়েছে এবং তারা এক কথা কি জিম্মি হিসাবে রয়েছে এবং এই জিম্মি হিসাবে থাকার কারণে তারা অনেক জায়গা থেকে বঞ্চিত, কারণ একদিকে হচ্ছে কাজের চাপাচাপি, আরেকদিকে হচ্ছে যে কোনো একটা জায়গা যদি ঘুরতে যাইতে চায় তাও যেতে পারে না, কিন্তু এটা অনেক কোম্পানিতে করে। তো এই ক্ষেত্রে অনেকটা জটিলতা রয়েছে, তারা স্বাধীন ভাবে ঘোরাফেরা করতে পারে না। যদি এখন যেহেতু সেনজেন হয়েছে, এক দেশে থেকে আরেক জায়গায় যেতে হলেও আপনাকে টিআরসি কার্ডটা শো করতেছে। আর যদিও 2024-25 সালে জানুয়ারি মাসে থেকে ল্যান্ড বর্ডারটা ওপেন করবে, তারপরও র্যান্ডমভাবে তারা চেক করবে হলে, কিন্তু যে ফুল সেনজেন হলে যে আপনাদেরকে চেক করবে না কিন্তু তা না, তারপর কন্টিনিউভাবে তারা চেক করবে। আপনার যদি ওই এয়ারলাইন্সে যান, তারপর কেবিন করবে, তার এগুলি আইটি তারা সব জায়গায় চেক করবে, কারণ আইটি ছাড়া আপনার কখনো এক জায়গা থেকে আরেক দেশে আপনি মুভ করতে পারবেন না বা যেতে পারবেন না, যে কোনো জায়গায় হোক এটাকে আপনাকে শো করতে পারে। আর এই জিনিসটা যদি না থাকে তাহলে আপনার এই যে 29টা দেশে, এখন তো 2টা দেশ, 31টা দেশে ঘোরাফেরা করতে পারবেন না। যদি আপনার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলেও আপনার এটা ঘুরতে পারবেন না যেহেতু আপনার টিআরসি কার্ডটা কোম্পানির কাছে রেখে দিয়েছে। কিন্তু অনেকে চেষ্টা করতেছে যে কোম্পানির কাছে থাকার পরও কীভাবে আনা যায়, অনেকে চেষ্টা করতে, কারণ কি এই কোম্পানি যে বসগুলো আছে, বসগুলোর প্রলোভনগুলো আসলে আমাদের বাঙালি দ্বারাই এগুলি চালাক চতুর হয়ে গেছে, যেটা কি বলবো, এগুলি বাস্তবে যখন আসবেন তখনই বুঝতে পারবেন, কারণ এটা একদিনে 2 দিন এগুলি হয় না, তারা দেখতে দেখতে এগুলি হয়ে গেছে।
তাছাড়া অনেক কোম্পানির বসেরা আপনাকে থ্রেট দিবে, সেটা হচ্ছে যে যদি কোনো দেশে যেতে চান, দেশের জায়গায় 2 মাসের জায়গায় দেখা যায় 1.5 মাসের ছুটি দিবে, উদ্যোগ গেলে 2 মাসের ছুটি দিবে, আর সর্বোচ্চ 3 মাস থাকা যায়। আরেকটা জিনিস অবশ্য আপনাদের লক্ষ্য রাখবেন বা মনে রাখবেন, সেটা হচ্ছে ইউরোপে থেকে যদি কেউ এই যে রোমানিয়া থেকে যদি কেউ দেশে যেতে চায় এবং লং টার্ম থাকতে চায়, কিন্তু এটা কখনো ভুল করবেন না, কারণ লং টার্ম থাকলে আপনার সমস্যা হবে। কিন্তু সর্বোচ্চ 3 মাস থাকা যায়, কিন্তু নর্মালভাবে সবাই 3 মাসের ছুটি দেয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। বলতে গেলে 2 থেকে 2.5 মাসের ছুটি দেয়, সর্বোচ্চ 3 মাস আপনারা থাকতে পারবেন, যদি বস আপনার সাথে যে ভালো বিহেভিয়ার করে বা আচরণ ভালো আচরণ করে, তাহলে হতে পারে 3 মাস আপনার ছুটি পাবেন। তাছাড়া নর্মালভাবে 2 থেকে 2.5 মাস 2.5 মাসের ছুটি দিয়ে থাকে। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আসার সময় এই জিনিসটা প্রবলেমে পড়বেন, যদি 3 মাসের জায়গায় যদি 4 মাসে থাকেন বা 5 মাস থাকেন, তাহলে এই জিনিসটা আপনার সমস্যার সম্মুখীনে পড়বেন। তো বেশিরভাগই বসেরা এটা 1.5 থেকে 2 মাসের মতো ছুটি দিয়ে থাকে। আর রোমানিয়া এখন পর্যন্ত অন্যান্য দেশের মতন এই জিনিসটা হয় না যে একটি কোম্পানি যখন টিয়ার্সে কাট করছেন অন্য একটা কোম্পানি কাজ পরিবর্তন করবেন, এই জিনিসটা এখন পর্যন্ত আসে নাই। কিন্তু এখন পর্যন্ত ওই ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার এনওসি পর্যন্ত লাগতেছে, তবে হইতে পারে 2025 সালে এই এনওসি পেপারটা লাগবে না। খুব ইজিতে তারা এটা মুভমেন্ট করতে পারে, যেহেতু পোল্যান্ডে এখন বর্তমানে মনে করবেন যে আপনার এনওসি ছাড়াই অথবা ওয়ার্ক পারমিট উঠিয়ে আপনার কাজে জয়েন করতে পারতেছে, কিন্তু সেম আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে কোনো কান্ট্রিতে আপনাকে এখান থেকে যান না কেন কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু রোমানিয়া থেকে যদি এই টিআরসি কার্ড দিয়ে কেউ কাজ করতে চায়, কিন্তু না, ইম্পসিবল। এই যে রোমানিয়ার টিআরসি কার্ডটা খালি রোমানিয়া দেশে অভ্যন্তরীণ জন্য এই বরাদ্দ করা থাকে বা প্রোভাইড করা থাকে, সেম অন্যান্য দেশেরও একই অবস্থা। আপনার পোল্যান্ডের কার্ড একমাত্র পোল্যান্ডের জন্য বরাদ্দ করা থাকে, অন্য দেশে কাজ করা যায় না। আর যারাই কাজ করে ইলিগালভাবে কাজ করে, তবে হ্যাঁ, টিআরসি কার্ড দিয়ে আপনার 90 দিন ট্রাভেল করার সুযোগ রয়েছে। তবে এই টিআরসি কার্ড দিয়ে আপনারা নিজেরাও ব্যবসা করতে পারবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে ব্যবসা করাটা অনেকটা ডিফিকাল্ট। সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট পাবেন না, অর্থাৎ কোনো কাস্টমার পাবেন না। আপনার ব্যবসা একটা ওপেন করলেন, কিন্তু এই ব্যবসা ওপেন করার পর দেখবেন যে মাইনাস আর মাইনাস, কারণ লোকজনের জনসংখ্যা কম। আপনি এটা শুনছেন যে পর্তুগাল, ফ্রান্স, ইটালি, স্পেন এগুলির জনসংখ্যা অনেক বেশি এবং ব্যবসাও নানা রকমের রয়েছে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এখানে বসবাস চলাফেরা রয়েছে, কিন্তু রোমানে এত যে শ্রেণী বসবাস করতে আছে কিন্তু তা না, হাতে গোনা কয়েকটা দেশের লোক বসবাস করতে আছে, কিন্তু তারপরও সব সিটিতে পাবেন না। তবে খুব সহজেই এই রোমানে টিআরসি কার্ড ব্যবসা করতে পারবেন, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে আপনার অন্তর্ভুক্ত প্রথমে 1 বছর আপনার যে আগের কোম্পানি আছে ওই কোম্পানির অন্তর্ভুক্ত থাকতে হবে। 1 বছর পরে হচ্ছে আপনার কার্ডটাকে ট্রান্সফার করতে পারবেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, যদি কেউ এই ব্যবসার ক্ষেত্রে কেউ যদি আসে, তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, ব্যবসা ওপেন করার সাথে সাথে যে আপনি টিআরসি কার্ড ওইটার মধ্যে অন্তর্ভুক্ত করবেন, কিন্তু তা পারবেন না। 1 বছর পরে আপনাকে সব কিছু দেখাতে হবে গভর্নমেন্টকে এবং সব কিছু প্রুভ করতে হবে, ব্যবসাটা রানিং চলতেছে বা এরকম বিজনেস হচ্ছে। তারপর হচ্ছে আপনার টিআরসি কার্ড আগের কোম্পানি থেকে এটা নিজের কোম্পানির আন্ডারে টিআরসি কার্ডটা করতে পারবেন। আর একটা অসুবিধা রয়েছে, আর সেটা হচ্ছে যে এখানে বাসা ভাড়াটা পাওয়া অনেকটা ডিফিকাল্ট, যেটা কি বলবো, আপনার এই আমাদের এশিয়ায় দেখলে বাসা ভাড়া দিতে চান এক এক কথায় বলি। তো যদিও এখানে ল্যান্ডলর্ড কিছু আছে এজেন্সির মাধ্যমে বাসা ভাড়া নেয়, যেমন আমার এক ফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে আছে, একই অবস্থা, বাসা পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। অন্তর্ভুক্ত এই দেশে যারা ইউক্রেন মলদোবা আছে তাদের জন্য খুবই ভালো, তারা খুব ইজিতে পায়, কারণ হচ্ছে তাদের চামড়া, তাদের সাদা, আর মনে করেন আমাদের একটা ভিন্ন দেশি, আমরা তো রান্নাবান্না করি, এই কারণে হতে পারে পছন্দ করে না। তারপর বাসাটা পাওয়ার খুবই ডিফিকাল্ট, তো খুব অ্যাভেলেবেল এখন পর্যন্ত বাসা পাওয়া যাচ্ছে না, যেমন ফ্রান্স, স্পেন বা পর্তুগালের মতন। এখানেতে বিভিন্ন শ্রেণীতে বসবাস করে একই কথা বললাম। রোমানিয়াতে 5 বছর থাকার পরে আপনাকে একটা লং টার্ম হিসাবে 5 বছর মেয়াদে একটা টিআরসি কার্ড অর্থাৎ লং টার্ম কার্ড দিবে, এবং এটা দিয়ে অবশ্যই আপনাকে 5 বছর অতিক্রম করলে হচ্ছে তারপর হচ্ছে আপনাকে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড দেবে, অর্থাৎ 10 বছর থাকার পরে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বলবে। কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলি, অর্থাৎ 5 বছর থাকার পরে যে কার্ডটা দেয় 5 বছর মেয়াদে, ওইটাই আমরা চিন্তা করতেছি 5 বছর মেয়াদে, কিন্তু আসলে তা না। এই 5 বছর অতিক্রম করার পর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড দিবে, তারপর হচ্ছে আরও ভাষা টাসা শিখলে বা ল্যাঙ্গুয়েজ কালচার টাসা শিখলে আরও 5 বছরের মধ্যে অর্থাৎ 15 বছর অতিক্রম করলে পাসপোর্টের জন্য ইলিজিবল।
অর্থাৎ 15 বছর শেষে হচ্ছে আপনার পাসপোর্টের জন্য এখানে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু যদিও এদের তথ্য অনুসারে এটা আমি বললাম, কিন্তু ভবিষ্যতে এখন পর্যন্ত কেউ দেখি নাই বা দেখবো কি না এটাও জানি না, বর্তমান পর্যন্ত কেউ দেখি নাই যে রোমানিয়া কেউ একজন পাসপোর্ট পাইছে বা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে আমাদের এশিয়া এই বাংলাদেশের কোনো ভাই। অনেকে আছে এদেশে বিয়ে সাথে করছে কিন্তু তারপর পায় নাই। তো অনেক অসুবিধা রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু সব কিছু অতিক্রম করতে হবে এর মাঝখান দিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করবেন।